ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে সৌমেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের সকলের জন্য বিরাট একটা সুসংবাদ বন্ধুরা ভারতীয় রেলে অষ্টম শ্রেণী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা তো সেখানে কিন্তু তোমাদেরকে রকম লিখিত পরীক্ষা দিতে হবে না তো কীভাবে তোমাদের এই নিয়োগটি করা হবে মোট শূন্য পদ কত রয়েছে বেতন কত দেওয়া হবে কবে থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ কত রয়েছে সমস্ত কিছু কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদম অফিসিয়াল নোটিশ সহকারে দেখিয়ে দিব তো ভিডিওটাকে কেউ স্কিপ করে না একদম প্রথম থেকে লাস্ট অবধি পুরোপুরি দেখবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট সবারকে পাওয়ার জন্য তো বন্ধুরা অনেক কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি রেলওয়ে রিকুমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইটে তো সিম্পলি এখান থেকে আমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নেব এবং সেখানে ডিটেলসে কী বলা হয়েছে দেখে নেব তো বন্ধুরা অনেক কিন্তু তোমরা অফিশিয়াল নোটিশটি দেখতেই পাচ্ছ তো দেখো এখানে প্রথমেই বলা হয়েছে রেলওয়ে রিকুমেন্ট সেল তারপরে দেখো নেক্সট এখানে বলা রয়েছে তোমাদের ওপেনিং ডেট অ্যান্ড টাইম অর্থাৎ তোমরা কবে থেকে অনলাইনে আবেদন করতে পারবে তো তোমাদের অনলাইনের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে দুই আট দু থেকে আবেদনের শেষ তারিখ রয়েছে এক নয় দু পর্যন্ত তারপরে দেখো নেক্সট তোমাদের বলা রয়েছে এলিজিবিলিটি কন্ডিশান তো প্রথমে তোমাদের বয়স বলা রয়েছে বয়স তোমাদের এক নয় দু হাজার একুশ হিসাবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে অর্থাৎ পনেরো বছর হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে চব্বিশ বছর পর্যন্ত কিন্তু তোমাদের বয়স রয়েছে তারপরে দেখো নেক্সট তোমাদের এখানে তোমরা যদি ও বিসি এস টিএসি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে তো সেটা এখানে বলে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে দেখো নেক্স রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কেমন কি লাগবে দেখে নাও তো এখানে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে অবশ্যই তোমাকে ম্যাট্রিকুলার অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে কিংবা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্ক অর্থাৎ অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট মার্কস যদি তোমার থেকে থাকে তো তুমি এখানে আবেদন করতে পারবে তাছাড়াও তুমি গ্যাস এবং ইলেকট্রিক ওয়ারম্যানের ক্ষেত্রে তুমি এখানে এইট পাস যোগ্যতাতেও কিন্তু তুমি আবেদন করতে পারবে তোমাদের ট্রেড সার্টিফিকেট কিংবা আইটিআই সার্টিফিকেট কিন্তু এখানে অবশ্যই থাকতে হবে তারপরে তোমাদের এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশান ক্ষেত্রে বলা হয়েছে আইটিআই সার্টিফিকেট ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট এসব থেকে থাকলে কিন্তু টেকনিক্যাল কোয়ালিফিকেশান টেকনিক্যাল টেকনিক্যালের জন্য আবেদন করতে পারবে তো এখানে তোমাদের সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া রয়েছে তো তারপরে দেখো নেক্সট তোমাদের এখানে বলা রয়েছে পেমেন্ট ফিস অর্থাৎ অনলাইনে আবেদনের জন্য তোমাদেরকে কত টাকা পে করতে হবে তো সিম্পলি তোমাদেরকে একশো টাকা কিন্তু পে করতে হবে তুমি যদি ওম্যান কিংবা পি ডাব্লিউডি এসসি এস টি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদেরকে কোনোরকম টাকা পে করতে হবে না তুমি যদি জেনারেল ও হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু একশো টাকা তোমার এখানে লাগছে তোমরা কোন ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবে তো তোমরা সিম্পলি ডাব্লু ডট আরআরসি পি ডট ও আর জি এই ওয়েবসাইটে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে নেক্সট তোমাদের এখানে বলা রয়েছে ফিজিক্যাল মেডিকেল ফিটনেস অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে বলে দেওয়া রয়েছে তোমাদের তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে তো তারপরে দেখো নেক্সট বলা রয়েছে মুড অফ সিলেকশন অর্থাৎ কীভাবে তোমাদের এই নিয়োগটি করা হবে তো তোমাদের সিম্পল এই নিয়োগটি করা হবে তোমরা অনলাইনে আবেদন করবে তারপরে তোমাদের নম্বরের ভিত্তিতে তোমাদেরকে ডাকা হবে তারপরে তোমাদেরকে কিন্তু ট্রেনিং দিয়ে তোমাদের এই চাকরিটা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু ট্রেনিং দিয়ে তোমাদের এই চাকরিটা দেওয়া হবে কোনো রকম টাকা তোমাদেরকে কিন্তু লাগবে না একদম কনফার্ম তোমরা কিন্তু চাকরিটা পাবে আর সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের এই ট্রেনিংটা দেওয়া হবে তোমাদের নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে এখানে ডাকা হবে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে মুড অফ অ্যাপ্লিকেশান তো অনলাইনে আবেদন কিভাবে করবে তোমাদেরকে বলে দিলাম তোমাদের অলরেডি অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এক নয় দু হাজার একুশ অনলাইনে আবেদনের লাস্ট ডেট তো অনলাইনে আবেদনের সময় কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে তো এই পিডিএফটি সিম্পলি পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো কিংবা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো এবার আমরা চলে যাব তোমাদের টোটাল কত ভ্যাকান্সি রয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো অনেক কিন্তু আমরা দেখতেই পাচ্ছ তো এখানে স্লট ফর দ্য ইয়ার টোয়ে দু হাজার কুড়ি একুশ কথা এখানে তোমাদের বলে দেওয়া রয়েছে তো এখানে তোমাদের দেখতেই পাচ্ছ টোটাল এখানে তিনশো চৌষট্টি ভ্যাকান্সি রয়েছে তোমাদের সমস্ত কিছু যে পদগুলো রয়েছে সেগুলোর কথা এখানে বলে দেওয়া রয়েছে তারপরে নেক্সট তোমাদের এখানে রয়েছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমাদের টোটাল সুনোপদ রয়েছে তিনশো উনচল্লিশটি তারপরে তোমাদের এখানে যে এইচ এস ডিভিশনের ক্ষেত্রে টোটাল সুনোপদ রয়েছে চারশো আশিটি তো এ হচ্ছে তোমাদের অনেকগুলি কিন্তু মোটামুটি শূন্যপদ রয়েছে তো তোমাদের এখানে কিন্তু ভালো পরিমাণে একটা শূন্যপদ রয়েছে তোমরা চাইলে অনলাইনে আবেদন করতে পারো তোমাদের অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তোমরা এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারবে তোমাদেরকে অনলাইনে আবেদনের জন্য শুধুমাত্র একশো টাকা পে করতে হবে আর তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং দিয়ে কিন্তু এখানে চাকরিটা দেওয়া হবে তো বিরাট একটা সুযোগ তোমাদের সকলের জন্য তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবের সকলের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে অবশ্যই যুক্ত হয়ে যাও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে